ওকে, এবার আমি আপনার পার্সোনাল একটা কাজে যেটা খুব প্রচার পেয়েছে, সবুজায়ন, আপনি একটা সংস্থা চালাচ্ছেন, একটা বড় প্রজেক্ট একটা সংস্থা করেছেন আপনি, কিন্তু সেখানেও তো সরকারি সাহায্যের প্রয়োজন, সরকারের কোঅপারেশনের প্রয়োজন, সেটা নিয়ে কি কোনো ক্ষোভ রয়েছে রাজ্যের বা কেন্দ্রের বিরুদ্ধে যে আপনি যেটা চেয়েছিলেন সেটা পাচ্ছেন না? হ্যাঁ দেখুন, মানে ক্ষোভ বললে একটু হবে, হ্যাঁ নিশ্চয়ই, মানে ধরুন আমি একবার সেটা সম্ভবত 2012 সালে আবার ওই ইন্দিরা গান্ধী পর্যাবরণ পুরস্কারের জন্য আমার নামটা নমিনেট করেছেন, তখনকার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, জেলা শাসক, তো আমার নামটা মনোনয়ন পেয়েছিল এবং দিল্লি থেকে ডিরেক্টর এসেছিলেন এনকোয়ারি করতে। আমি বলেছিলাম যে স্যার আমাকে এটা ই করতে হবে, সবুজায়ন কনসেপ্টটাকে আর আমার রিসার্চটাকে একটু হেল্প করুন। পাই সেটা, যাই হোক, আমাদের হুগলির একজন পেয়েছেন, বিশ্বজিৎ মুখোপাধ্যায় চন্দননগরে ল অফিসার ছিলেন পরিবেশ দপ্তর, তিনি পেয়েছেন, ভালো কথা, সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। কিন্তু আবার আমি এই সরকার হলে আমি ওই রিসার্চটার জন্য ওই ওয়েস্ট ওয়াটার যে হসপিটালের যে বর্জ্য জলটাকে যে করতাম করেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি কোনো রকম ইয়ে পাইনি, উপর মহলের যথেষ্ট মানে আমার প্রতি সহানুভূতি থাকা সত্ত্বেও হয়তো বিভাগীয় কোনো কারণেই হোক যাই হোক, তারা বিভাগে গিয়ে আমি জানতে পারলাম যে এটা কিছুই তারা সাহায্য করতে পারছেন না। এটা আমার, আমি একটা রিসার্চ করতে চেয়েছিলাম আরামবাগ হসপিটালের যে জলটাকে প্রত্যেক হসপিটালে করা দরকার এই মডেলটাকে আমি তৈরি করতে চেয়েছিলাম সারা দেশের মধ্যে, এটা তাহলে প্রথম মডেল হবে যে কোনো জায়গায় সাধারণ মানুষ গিয়ে এরকম একটা জিনিস করছে হসপিটালে, সেটা আমি সব সরকারকেও করেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমি সেরকম কিছু পাইনি। বাম ফ্রন্টের আমলে কিছুটা সাহায্য করা হয়েছিল, আমাদের ওই জলের কিছু ওই ফোয়ারা টোয়ারা তৈরি করা, এ করা, মোটর দেওয়া, এসবগুলো করেছিল, কিন্তু এখন এই আমলে আমি এখন কিছু পাইনি, কিন্তু তাই বলে আমার ক্ষোভ আছে তা নয়, হয়তো আমার আরও বলা উচিত ছিল, কিন্তু রিসার্চটা এখন আমি মানে ছেড়ে দিয়েছি এটা বলা ভুল, আমি শারীরিক কারণে অনেক সময় দিতে পারছি না, এটা আমার করার ইচ্ছে আছে নিশ্চয়ই। আমরা প্রোগ্রামের শেষ দিকে চলে এসেছি, দুটো কথা শুনবো, একটা হচ্ছে বর্তমান চেয়ারম্যান স্বপন নন্দী কেমন লোক, কেমন কাজের? আমি স্বপন নন্দীর যতটুকু যা দেখেছি, আরামবাগ শহরের কথাটা আমি বলতে পারি, আরামবাগ পৌরসভার কথা, খুবই ভালো কাজ হয়েছে স্বপন নন্দী অ্যাজ পৌর প্রধান, তার আমি যতগুলো জিনিস দেখেছি, এবার মানে সবটা হয়তো একবারই করা সম্ভব নয়, যেমন এই আমিও প্রথম থেকে বলতাম, দেখা হয়েছে যখন আমি বলেছি যে এই যে ওই ড্রেনেজ সিস্টেম আরামবাগের একেবারে কুখ্যাত, আগে ছিল একবার কুখ্যাত আর কি, মানে এই যে এইসব জায়গাগুলো প্রফেসর পরমহংস ওইদিকে, বিবেকানন্দ ওইদিকে, মানে সেই এই এই আমাদের কাজীপাড়ার ওইদিকটা সেই জলে নোংরা জলে ভেসে যেত সব বর্ষাকালে, কিন্তু এখন সেগুলো একটা চেষ্টা করা হচ্ছে যদি গ্রিন সিটি করা হয়, সাইন্টিফিক্যালি গ্রিন সিটি, শুধু গাছ দিয়ে সাজিয়ে দিলাম তা না, সেটা করলে আমি বলবো যে একটা ভালো করছে, প্লাস পরিষেবা কিছু কিছু অবশ্যই আগের থেকে ভালো হয়েছে, কিন্তু সমালোচনা হয়তো আছে নিশ্চয়ই, সমালোচনা থাকা দরকার আছে। একেবারেই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে মানুষ ওনাকে জানতে চান যে ডক্টর মনোজিৎ মুখার্জিকে ডাক্তার দেখাতে গেলে মধ্যরাতে গিয়ে দেখাতে হয়, এটা কেন, এটা কি এখনও সেইভাবেই চলছে? না এখন সে আগে তো সেটা করতাম, সেটা আমার তখন হতো কি, দেখুন মানুষ একটা কমেন্টস করি আমরা সবসময়, কিন্তু আমাদের অনেক সময় একটা ভোরবেলা পাখি চিৎকার করলো, আমি কবিতা লিখে ফেললাম যে পাখির কুজন, কিন্তু ওটা পাখির কুজন না, পাখিটাকে একটা সাপ ধরেছে চিৎকার করছে। ডক্টর মনোজিৎ মুখার্জি কেন রাত পর্যন্ত জাগে? আমি হসপিটালে যে সময়টা দিতাম, তারপরে আমার আমি চাইতাম যে আমার যদি একটা রুগী না হয় চেম্বারে, তার আজকের দিনটা আমি একটু রক্ষা পেলাম, কিন্তু রুগীরা বসে থাকত আমাকে প্রত্যেককে, আগের একটা আমি খুব ভুল করতাম, আমি ভুলই বলছি মানে ওইভাবে না, শারীরিকভাবে বৈজ্ঞানিক দিক থেকে, সেটা হচ্ছে যে শেষ পেশেন্ট না দেখা অবধি তাদের এ না হতো আমি খেতাম না, ভোর চারটে হলে আমি ভোর চারটেই খেতাম, কিন্তু সেটা ভুল করেছি, সেটা করে আমার শরীরটাকে নষ্ট করেছি। এখনও আমি যেটুকু পেশেন্ট দেখি চেষ্টা করি খুব ভালো করে দেখতে,
এখন দিনের বেলা আমি রেডি হয়ে বসতে পারি না, ফলে একটু রাত হয়। কিন্তু আগেকার মতন হতো না যে সকালবেলায় দেখছি যে সব ছেলেরা মেয়েরা টিউশনে যাচ্ছে কি ইউনিভার্সিটি যাচ্ছে, আমার তখন চেম্বার শেষ হলো, আমি তখন মানে ঘরে ঢুকছি। কিন্তু আমি কি এটা শখ করে করতাম, কারণ কি এত মনে হয়েছে এদের রাত জেগে নিজের শরীরটাকে নষ্ট করো, পয়সাটা আমার এত দরকার নেই আর আমি এরকম পয়সা নিয়ে কোনো দিন ভাবিও না। কিন্তু মানুষগুলোর জন্য আমাকে ভাবতে হয়েছে, আর সেটা করতে গিয়ে নিজের দিকে আমি অবিচার করেছি, আজকে আমি ভুগছি সেটা। এখন আমি যেটুকু রুগী দেখি কষ্ট করে দেখি, তবে সেরকম যে মধ্যরাত্রের পর রুগী দেখছে রাত দুটো অবধি তা আমি হয় না, তার আগেই শেষ হয়ে যায়। সন্ধ্যাবেলায় আমি চেষ্টা করি, কখন কখন একটু দেরি হয়। মানে এটা আমি জানতে চাইছি যে আপনি কি মানুষ কি বলছেন, দেখুন মানুষ কি বলছেন সেটা তো তাদের ব্যাপার, আমার ব্যাপারটা আমি বললাম যে একটা পাখি ডাকলো ভোরবেলা আমি গেলাম, আমি ভাবলাম পাখির কুজন একটা কবিতা লিখে ফেললাম, কিন্তু তা নয়, পাখির কুজনটা থেমে গেল, একটা সাপ ওটাকে গিলে খেলো। তার আগে ও আর্ত ভয়ে চিৎকার করছিল, ওটা কুজন নয়। আমার অবস্থাটা ঠিক তাই। মানে আপনি এখনো মানে রোগী দেখা ছাড়তে পারছেন না, রোগীরা আপনাকে ছাড়ছেন না? দেখুন এটা বললে নিজের সম্পর্কে বড় বেশি বলা হয়ে যায়, মানুষ আমাকে চান কিন্তু আমি সত্যি দিতে পারি না। আর পয়সা যদি বলেন, আমার অত পয়সার দরকার নেই, ওই আপনারা বলেন ঈশ্বর আল্লাহ গড ওপরে যিনি আছেন তিনি নাকি সবাইকে দেন মানুষকে, তো আমাকে যা দেন দিনের শেষে আমি তুলে এরম করে নিতে পারি না, সাইড দিয়ে বেরিয়ে যায়, আমার দরকার নেই। একেবারে এটাই হয়তো বলে থাকেন যে চিকিৎসকরা ঠিক এমন একটা জায়গায় এবং মাপে পৌঁছলে মানে টাকার পিছনে ছুটতে হয় না, টাকা হয়তো আপনি চলে আসে তার পিছনে, কিন্তু সেটা সেটার জন্যে উনি চিকিৎসা পরিষেবাতে যুক্ত নন। আসলে যেটা আমি বললাম যে রোগীরাই তাকে ছাড়ছেন না, তিনি কি করে রোগীদের ছাড়বেন এতটাই এই বয়সেও যে পরিশ্রমটা করেন, যে সংখ্যায় রোগী দেখেন। আমরা খুব একটু মাপ চেয়ে নিয়েছি প্রথমেই যে রোগীরা বাইরে বসে আছে, নাহলে হয়তো আরও অনেক কথা বলা যেত। ডক্টর মনোজিৎ মুখার্জির চেম্বারে আমরা আরামবাগ টিভির তরফ থেকে এলাম, বেশ কিছু কথা হলো, খোলামেলা আলোচনা, সেই সঙ্গে ভোট পলিটিক্স এর সম্বন্ধেও যে তিনি কতটা নজর রাখেন সেটাও কিন্তু পরিষ্কার তার কথাতে। আপনারা দেখতে থাকুন আরামবাগ টিভি।